กูลิคาโบกูลิคาโบเอ้ยกี่สมนุษย์แค่เดกี่ดอกโอ้โน่กี่เด้อเพื่อนไอ้สับกี่ข้าชีสไอ้จ้ากูลิคาชีกามีกามีซาลาปากอลล่ากี่ตุ้ยโอ้โน่สามเนี่ยคนสอดสิทธิ์ปุ๊บจะแอคสุดตาบากีตุ้ยไอ้คนกูลิคาชีบายপুজোর আগে কুল খেয়ে নিলাম, এবার কি হবে? কি আর হবে, মাকে বলতে শুনিস নি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, কুল খেলেই পরীক্ষা ফেল করে। ও তোর সামনে মাধ্যমিক পরীক্ষা না? আমি নিশ্চিত তুই পরীক্ষা ফেল করবি। ও নো, এই এমন বলিস না ভাই, কিছু একটা উপায় বল, কিছু একটা উপায় বল, নালে পরীক্ষায় ফেল করে যাব। পেয়েছি, ঝিলাম গোড়ক যতটা কুল খেয়েছিস ততটাই বার করে দে। ভাই বেরোচ্ছে না। আমি ভাই জানি না তুই কুল খেয়েছিস, তুই শিওর এবার মাধ্যমিক পরীক্ষা ফেল করবি। ভাই জানিস না, ভাই জানিস না, কিছু একটা উপায় বলে যা ভাই। ঠাকুর, পুজোর আগে পরীক্ষা এনেছি, ঠাকুর মাফ করে দাও, ঠাকুর মাফ করে দাও, এরম ভুল আর হবে না ঠাকুর, যার পরীক্ষায় পাস করে যাই যেন ঠাকুর, মাফ করে দাও, এরম ভুল আর হবে না, পুজোর আগে পরীক্ষা এনেছি ঠাকুর, এরম ভুল আর হবে না ঠাকুর। কটা বাজে? ও নো, এইটা সবে 5টা বাজে, এক্ষুনি ডাকছো? সরস্বতী পুজো তুই 5টা অব্দি পড়ে পড়ে ঘুমাচ্ছিস, কোথায় 4টের সময় উঠে চান করে রেডি হয়ে থাকবি? সবে তো 5টা বাজে, এখন তো মনে হয় বাউনি ঘুম থেকে ওঠেনি, আর তুমি আমাকে এখন স্নান করতে বলছো, তোর যাও তো তুমি এখন। পাখা চলছে? লেপ কোথায়? লেপ নেই। মা, তুমি পাখাটাও চালিয়ে দিয়ে চলে গেছো আর লেপটাও নিয়ে চলে গেছো, কি ঠান্ডা! এবার ঠান্ডা জল ঢালবে, পালাই পালাই, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ওই তোর মায়াবি চোখ কাজল হয়ে যাব, বৌদি আসবে আজকে, বৌদি দেখতে যাব, বৌদি দেখতে যাব। চ ভাই চ, কুসুঞ্জলিটা দিয়ে আসি, চ। হ্যাঁ চ চ, আজকে না হয় সরস্বতী পুজো, আজকের দিনটা ছুটি, কালকে থেকে আবার পড়া শুরু করতে হবে। কেন তুই বই জমা দিবি না? আমার ইতিহাস ভালো লাগে না বলে আমি ইতিহাস বইটা জমা দিয়ে দেবো। হ্যাঁ ভাই ঠিক বলেছিস তো, দাঁড়া, আমার অঙ্ক বইটা ভালো লাগে না, অঙ্ক বইটা জমা দিয়ে দিই। দাঁড়া ভাই দাঁড়া, আমার ইতিহাসটাও ভালো লাগে না, ভৌতবিজ্ঞানটাও তো ভালো লাগে না, আর ইংলিশটাও তো ভালো লাগে না, সবই জমা দিয়ে দিই। চ ভাই চ। তুই এত বই নিচ্ছিস কেন? সব বই কি জমা দিয়ে দিবি নাকি?
আরে ভাই, আমার এই বিষয়গুলো একদম পড়তে ভালো লাগে না, তাই ঠাকুরের কাছে জমা দিয়ে দিচ্ছি, যাতে ঠাকুর আমাকে বেশি করে বুদ্ধি দেয়। আর বুঝতেই তো পাচ্ছিস, যে কদিন বই জমা থাকবে সে কদিন আর পড়তেও হবে না। শালা কি মাল তুই, হ্যাঁ পুরো মেরাকান্ত। মেরাকান্ত? আমি সত্যি কি আমি মেরাকান্ত? না না, আমি ওর থেকে বেশি চালাক, তাই আমি সব বই জমা দিয়ে দিচ্ছি। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয়। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তোমরা সবাই যে জায়গাতে ফুল নিয়েছো, হ্যাঁ অঞ্জলি শুরু হবে, আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে তোমরা তাই বলো, সবাই হাত জড়ো করো। বলো, ওম ভদ্র কালই নম নিত্যং সর সত্যই নম নম। কি লেখা আছে এটা? সাহা এ ভাই, ভাই কিসব উল্টো পাল্টা মন্ত্র বলছো রে ভাই? আমি তো কিছু বুঝতেই পারছি না ভাই। ওরাম বলিস না, যা বলছে তাই বল, নাহলে পরীক্ষায় ফেল করবি। বুঝতে পারছি না। পুষ্পাঞ্জলি হয়ে গেছে, ঠাকুরের কাছে সবাই ফুল ছুঁড়ে দাও। ঠিক আছে ঠিক আছে, মার বাবুটা হয়ে মার মনে মার মার। এই 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 কি করছো তোমরা আমার গায়ে? না ফুলগুলো মায়ের পায়ে অর্পণ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর দেবো না তো। আপনি যা মন্ত্র করছেন সব উদ্ধার করে দিচ্ছেন তো। না তোমরা এবারে যে যার হাতে ফুল নাও আর আমার সঙ্গে বলো। বলো, পুষ্প বিল্বপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বতী নমো। কি লেখা আছে রে এটা? নমো 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 নমো। পুষ্পাঞ্জলি হয়ে গেছে, মার পায়ে ফুল ছুঁড়ে দাও। তোমরা কোথায় যাচ্ছ? আমাকে খেলে যাচ্ছ ঠিক আছে, তাই যাওয়ার আগে আমার দক্ষিণে দেখো আমার পইতে আছে। এই দেখো, আমি কিন্তু অভিশাপ দিয়ে দেবো তোমাদের। আরে কি দাদা ভালো তো, ভালো সব অঞ্জলি অঞ্জলি দিয়েছিস তো? হ্যাঁ একদম। চল তাহলে একটু বাইরে বেরিয়ে পাখি দেখে আসি নাকি? কোনটা লাগবে আমায় বলবি। হ্যাঁ চল চল চল, ঠিক আছে ভাই 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 যা, দেখ 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 মালটা যাচ্ছে, দেখ দেখ ওই দেখ আগুন, ওই পুজো মণ্ডপেরটাকে দেখ, ওই দেখ কাল লাগবে বল, কাল লাগবে পাখি, এই একে তুলে দেখ, একে তুলে দেখ, চল চল পুজো মণ্ডপেরটাই ভালো আছে, ঠিক আছে চল চল চল। কি গো আমার মায়ের বৌমা হবে নাকি? ও সব্য ছেলে ঘরে মা বোন নেই না তো, আমরা তো মেসে থাকি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা কী নিয়ে, সরস্বতী পুজোয় বাঙালিরা সরস্বতী পুজোর আগে কী করে আর সরস্বতী পুজো শেষ হওয়া পর্যন্ত কী করে সেটা নিয়ে ভিডিওটা ছিল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও, ভিডিওটি বন্ধুদের সাথে খুব খুব শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর সবাইকে একটাই কথা, হ্যাপি সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পুজো গাইস। বাই বাই গাইস। রান।